লজটা আছে কমিউনিটি হল সেখানে, তো এখানে পৌঁছে গেছে। আমরা ব্যাক করে চলে এলাম, তো এসে ভাবলাম যে বৃষ্টিটা ছাড়ি দিয়েছে, এখন আসছি তোমাদের সামনে। এখন বাজে দুপুর দুটো বাজে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি দেবলিনা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা অনেক লেটে শুরু করলাম, এখন 12:10 অলরেডি বেজে গেছে। যেহেতু 12 বেজে গেছে আর তো গুড মর্নিং বলা যাবে না, তাই গুড আফটারনুন সবাইকে। তো রান্নাঘরে আছি, রান্নাবান্না আজকে একদম হালকা, কারণ কি আজকে আমাদের সন্ধ্যাবেলাতে বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাওয়া আছে। আজকে ভাবলাম এই জন্য এবেলাটা একটু হালকা রান্নাবান্না করব। তো রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছিল, আমার মাইন্ড থেকে একদম চলে গিয়েছিল যে আজকে আমাদের বাড়িতে স্যার খাওয়া দাওয়া করবেন, তো তার জন্য আবার ফের রান্নাবান্না করতে হলো। তো আমরা মোটামুটি করেছিলাম হচ্ছে আলু সেদ্ধ, ডাল আর পোস্ত বাটি, বেগুন ভাজা। ভেবেছিলাম এরকম হালকায় খাবো, কিন্তু স্যারকে তো আর হালকা দেওয়া যাবে না, তো তার জন্য আবার দোকানে যেয়ে আবার আলু শাক ডিম সব নিয়ে এলাম, ডিমের কারি করলাম, পাট শাকটা করবো, এখনো হয়নি। স্যারের জন্য চা বানাচ্ছি, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। তো চলো ভিডিওটা শুরু করলাম, সঙ্গে দেখো ফার্স্ট থেকে এন্ড অবধি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। এখানে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি, এই যে চা অলরেডি ফুটেও গেছে। তো চলো আপাতত রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে আলু সেদ্ধ করা আছে, এটা কোনো মাখা হয়নি। এখানে আছে ডিমের কারি, এখানে আছে বেগুন ভাজা, এখানে ডাল, এটাতে পোস্ত বাটি, এখানে আছে আলু ভাজা। আজকে আমাদের এটাই হচ্ছে লাঞ্চ। ভিডিও শুরু তো করেছিলাম, বাট ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারছি না। সে শুরু করেছিলাম 12:05, তারপর থেকে আবার এখন আসছি তোমাদের সামনে। এখন বাজছে দুপুর 2:10, এই জাস্ট দেখতেই পাচ্ছ স্নান হলো, পুজো হলো, এরপর যাচ্ছি চুলটু রাজড়াবো, সেন্টুর টুন পরবো, তারপরে লাঞ্চের ব্যবস্থা হবে, খুব জলদির মধ্যে আছি। আর মাথাতে ছিলই না যে ভিডিওটা অন করতে হবে, ভুলে গেছি। তো যাই হোক, এখন ভিডিওটা শুরু করলাম, আর এরপর লাঞ্চের টাইমে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আগে আমি ফ্রেশ হই, তারপর আসছি। এখন ঘড়িতে 2:35, আর সোনার খাওয়া হয়ে গেছে, স্যারের খাওয়া হয়ে গেছে, আমি বসে গেছি খেতে। দিদি এই যে দেখতে পাচ্ছ, এখানে পাট শাক, আলু ভাজা, পোস্ত বাটি, আলু সেদ্ধ মাখা, লঙ্কা ভাজা দিয়ে বেগুন ভাজা। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। যে এখানে কুলের চাটনি, আচার, চাটনি কাম আচার, হেভি টেস্ট এটা, মানে এটা চাটনি ঝোল, এটা ঝোল, বাস বাস যথেষ্ট, ঝোলটাই চেটে চেটে খাওয়া। কালকে রাত্রে একটু চিকেন হয়েছিল, তারই একটুখানি রয়ে গিয়েছিল, তো সেটাই এখন দেখতেই পাচ্ছ গরম করছি। আর চিকেনটা বিশেষ করে গরম করছি হচ্ছে ওর চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা একদম শুকিয়ে গিয়েছিলো, ওটা একটু জল নুন লঙ্কা দিয়ে গরম করলাম। তো এই পাশে আমি ফল কাটবো, ফল বলতে আজকে ফলের মধ্যে পেয়ারা আছে, আপেল ছিল, বাট আপেল সোনা যেহেতু পছন্দ করে না তার জন্য আপেলটা ওকে আর দিই না। আর প্রিয়া হচ্ছে 4 দিন ছুটি নিয়েছে, তো 4 দিন ধরে আমার তো একদম নাকে নাস্তা হয়ে যাচ্ছে, বাসন টাসন প্রচুর পরিমাণে হয় আমার, মানে বিশেষ করে দুপুরবেলাটা এত বেশি বাসন হয়, মানে যখন প্রিয়া আসে রেগুলারিটি করে তখনও কিন্তু আমি হাফ ধুয়ে নিই, হাফ প্রিয়ার জন্য রাখি, তাহলে এখন আমাকে ডাবল বাসন ধুতে হচ্ছে। তখন একটুখানি কাজের চাপও রয়েছে দেখতেই পাচ্ছ, ঘর মোছা, কাঁচাটা করতে হচ্ছে না, বাট কাঁচাটা হচ্ছে বাণী বলে একজন আরেকজন কাজের মেয়ে আছে আমাদের,
আমার ছোট জায়ের কাজ করে, তো তাকে আমি টাকা দিয়ে ওই কাছাকাছিগুলো করে নিয়েছি। কারণ কাছাকাছিগুলো না রোজের কাজ যদি করতে পারি তাহলেই ভালো, আর না করলে না প্রচণ্ড কষ্ট হয় কাচতে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। এখন এই বেসিনটা পরিষ্কার করার পালা, কারণ বেসিনটা প্রচুর পরিমাণে নোংরা হয়। প্রতিদিন চেষ্টা করি বাসন ধোয়ার পরে এই বেসিনটাকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে দিতে। তাতে কি হয়, এই যে খাবারের যে একটা মানে চিটচিটা ভাব, সেই চিটচিটা ভাবটা থাকে না, বেসিনটা খুবই পরিষ্কার ঝকঝকে থাকে। তো তোমরা দেখো, আমি কিন্তু অন্য কিছু ইউজ করছি না, প্লেন যে ভীম সাবান হয় সবুজ রঙের বাসন ধোয়া, সেই সাবান দিয়ে আর ওই স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে দিই। এখানে আমি এখন পেয়ারাটা কাটছি, তোমাদেরকে বললাম যে পেয়ারাটা আছে আজকে, সে পেয়ারাটা কাটছি, সোনাইয়ের একটা আর আমার একটা, দুজনে দুটো খাবো। তো পেয়ারাটা কেটে দিয়ে আমি আমি তো শুই জানোই প্রতিদিন দুপুরবেলা, একটুখানি রেস্ট না নিলে না আমার আবার বিকেলে শরীরটা বেশ সায় দেয় না। আর সোনাইয়ের তো সারা দুপুর ঘুম নেই, তাই ও গিটার নিয়ে বসে আর আমি তখন একটু গুনগুন করে গান। বন্ধুরা, এখন বাজে বিকেল 4:45, আমি যথারীতি প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে গেছি। প্রচণ্ড মেঘও ধরেছে, জানি না কতটা যেতে পারবো, এখন ঝড় উঠবে কি না বলতে পারছি না, পুরো আকাশটা মেঘ হয়ে আছে। তবুও অভ্যেস যাতে চেঞ্জ না হয় তার জন্য চেষ্টা করছি, কিছুক্ষণ হলেও আধ ঘন্টা হলেও হেঁটে আসবো। তো চলো আগে আমি টিনাকে ডাকি, তারপর বেরোবো। টিনাদের ঘর চলে এসেছি। মানে অন্যদিন কী হয়, বাইরে বেরিয়ে টিনা ফোন করে আর আমিও ফোন করি, একটা জায়গাতে আমাদের বাড়ির সামনেতেই জড়ো হয়। তো আজকে দেখলাম টিনাকে ফোন করে টিনার ফোন রিসিভ করছে না, তো তার জন্য ওদের বাড়িতে চলে এলাম দেখতে যে টিনা আদৌ রেডি হয়েছে কিনা বা ঘুমিয়ে পড়েছে কিনা। তো তার জন্য আজকে টিনাদের বাড়িতে চলে এসেছি। সন্ধে 6টা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা যখন হেঁটে মানে হাঁটতে বেরিয়েছিলাম, তোমাদেরকে বললামই যে প্রচণ্ড পরিমাণে মেঘ এসেছে, আধা রাস্তা যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা ব্যাক করে চলে এলাম। তো এসে ভাবলাম যে বৃষ্টিটা ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আবার দেন পরে এত জোর এখন বৃষ্টি এসছে যে বলার নয়, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখন বসে বসে কি করব, কিছু দু একটা ভিডিও বানালাম যেটা ইউটিউবে মানে আমার চ্যানেলে এই জাস্ট এখনই আপলোড করব, শর্ট ভিডিও। তোমরা যারা যারা দেখোনি তারা প্লিজ চেক আউট করতে পারো। আর আমরা ওই যে বিয়েবাড়ি যাওয়ার যে কথা ছিল, দেখা যাক কতটা কি যাওয়া হয়, কারণ যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়লে তো যাওয়া যাবে না। তো বৃষ্টি ছাড়ালে আমরা অবশ্যই যাবো আর রেডিও হবো, তোমাদের সাথে ভিডিও শেয়ারও করবো। তো তোমরা সাথে জুড়ে থেকো, পরে পরে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। বাজে এখন 8টা আর বৃষ্টিটি একদম সম্পূর্ণ ছেড়ে গেছে। তো যাচ্ছি রেডি হতে বিয়েবাড়ির জন্য, রেডি হয়ে তারপর ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। আর এতক্ষণ আমি দুজনকে টিউশন পড়াচ্ছিলাম, আর আজকে জিসু আর সৃজা আসেনি, নিউ স্টুডেন্ট, আজকে দুজন অ্যাডমিশন নিয়েছে, তো তারা আজকে এসেছিলো। একটুখানি তাদেরকে আজকে ওপেনিংটা করে দিলাম, কারণ ফার্স্ট দিনে যদি এসে হতাশ হয়ে ঘুরে যায় তাহলে জিনিসটা খারাপ হবে। তার জন্য বললাম আজকে একটু শর্ট টাইম তোদেরকে দেখিয়ে দিচ্ছি, তো পরের দিনে আবার ফুল টাইম দেখাবো। তো তাই যাই হোক, এই জাস্ট ওরা বাড়ি গেল আর আমি এবারে যাচ্ছি রেডি হতে। তো চলো আমি একদম ফটাফট রেডি হয়ে যাই, রেডি হয়ে তোমাদের সাথে একদম রেডি হয়ে ফিরে আসছি। তো গাইস, দেখতে পাচ্ছ আমি ফুল রেডি হয়ে গেছি, এখন বাজে রাত 9টা, রেডি অনেকক্ষণই হয়ে গেছি, কিন্তু এখনও তোমাদের দাদাভাই আসেনি বলে বেরোতে পারছি না। আর সবসময়ই তো স্বর্ণচুরি, বালুচুরি, বেনারসি এসব পরি, ট্র্যাডিশনাল শাড়ি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম লুক দেওয়া যাক। আসছে আসছে, তো তার জন্য দেখতে পাচ্ছ এই নেটের এই সাইডেই পরলাম। হ্যাঁ আসছে, তো চলো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে জানাবে অবশ্যই। তো চলো বেরোনো যাক, কারণ অনেক লেট হয়ে গেছে, চলো যেয়ে তারপর দেখা হচ্ছে। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি টোটোয় করে, আর বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা সবসময়তে চেষ্টা করি 8টা থেকে 8:30 মধ্যে বিয়েবাড়িগুলো অ্যাটেন্ড করবার। তাতে কি হয়, একটুখানি ঘোরাঘুরি করে একটুখানি স্টার্টার খেয়ে মাঝখানে একটু গ্যাপ দিয়ে আবার মেন কোর্সে যাওয়া যায়, কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেছে যে মানে উপরে উপরে হয়ে গেছে। এখানে স্টার্টার খাবো নাকি মেন কোর্স খেয়ে নেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে আজকে যে বিয়েবাড়িটা অ্যাটেন্ড করতে যাচ্ছি সেটা আমাদের
আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মানে এটা একদম বিষ্ণুপুরের শেষ প্রান্ত। হাঁড়িঘাট না হাঁড়িঘাট বলে একটা জায়গা আছে, আমি এই প্রথম গেলাম, আমি কোনোদিনই যাইনি আগে। তো সেখানে ওই বিয়ে বাড়িটা আজকে হচ্ছে। এটা হলো তোমার রাজভবন কমিউনিটি হল বলে, জায়গাটা অপূর্ব সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে পুরো এই কমিউনিটি হলটা মানে বিয়ে বাড়িটা হচ্ছে। তোমাদেরকে দেখো আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, আর খুবই ভালো লাগছিল, পুরোটা লাইটের কাজ করা। এই জায়গাটাতে ছিল কোণে বসে, মানে এখানে সব গিফট গিফটগুলো দেওয়া হচ্ছিলো কোণেকে। এটা ভীষণ বড় একটা হলের মতো ছিল, যেটাতে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলো। তো আমরা ফার্স্টে কোণেকে গিফট দিয়ে দিলাম, তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে স্টলে যা যা ছিল সব কিছুই খেয়েছি। এটা হলো আজকে আমাদের বিয়ের কোণে। তো কোনোটিও আমাদের আজকে খুবই সুন্দর, তো আমরাও বেশ সাজুগুজু করে নিয়েছি। আর আজকে আমার সাজটা কিন্তু একদম অন্যরকম হয়েছে, মানে খুব সিম্পলের উপরেই আজকে সাজটা করেছি, খোপা টোপা অতটা বেশি বানাইনি। তো এই মানে রাজভবন যে লজটা, এখানে হচ্ছে দোল্লা টোল্লা ফোয়ারা মানে অনেক জিনিস করা আছে, যা আমরাও একটু দোল্লাতে আমি আর আমার ছেলে দুজন মিলে দুলে নিলাম। তোমাদের দাদা ভাইয়ের সাথেও দুলেছি, তো সেটা শর্টে ছাড়া আছে, সেটা আমি আর আমার মেন ভ্লগে দিইনি। শর্টটা তোমরা চেক আউট করলে দেখতেই পাবে, আমার চ্যানেলে আজ একদিন আগেই পোস্ট করেছি, তো তোমরা দেখে নিতে পারো চাইলে। এখন আছে এখানে ফুচকা স্টল। মোটামুটি আমরা সব কিছু টেস্ট করে নিয়েছি, মোটামুটি ছিল হচ্ছে ফুচকা, পাবড়ি চাট, কফি, মকটেল, ঝিলাপি আর হচ্ছে ভেজ পকোড়া। তো ভেজ পকোড়াও খেলাম, জিলিপিও খেয়ে নিয়েছি, জিলিপিগুলো খুবই টেস্টি ছিল। আমি তো আর মানে লোভ সামলাতে না পেরে চার পিস জিলিপি খেয়ে নিয়েছি। আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আর এই যে এখন স্টার্টার নিয়ে নিয়েছি জিলিপি। আর পুরো এটা হচ্ছে বিষ্ণুপুরের রাজভবন বলে যে লজটা আছে, কমিউনিটি হল সেখানে। তো এখানে প্রচুর পরিমাণে মাইক বাজছে, আমার কথা হয়তো তোমরা শুনতে পাবে না, তো চলো পরে তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ডে পুরো কথাটা দিচ্ছি। ১২টা আর আমরা বাড়ি এলাম 11:30টার সময়তে। এসে অনেকগুলো রিলস বানালাম, ইনস্টাগ্রামে পোস্ট করব, ফেসবুকেও পোস্ট করব, তো আর ভিডিওটা এন্ডিং করে দেবো। তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করব না, এখনও দেখতে পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করা হয়নি। সোনা এসে অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা আজকে খুবই ক্লান্ত, ভালো করে খাইও নি পর্যন্ত। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, এরপর ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম মেকআপ টেকআপ রিমুভ করে তারপর শোবো। শুতে শুতে মোটামুটি রাত 11:30 বাজবে। তো তোমরা চটপট আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দাও। আমার ইনস্টাগ্রাম আইডি হলো DEBLINA9975 আর ফেসবুক পেজ হলো দেবলিনা বোস। তো প্লিজ সবাই একটু আমাকে ফলো করো, আমাকে একটু সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে নেক্সট দিন, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ স্মাইল, অল টাইম হ্যাপি, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।